রাজধানীর বাজার এখন শীতকালীন বিভিন্ন সবজিতে ভরপুর। সারি সারি সাজানো ফুলকপি, বাঁধাকপি, টমেটো, সিম, নতুন আলু, এমন নানা সবজি। তবে এখনও দাম নিয়ে অসন্তুষ্ট ক্রেতারা। বিক্রেতারা দাবি করছেন দাম সহনীয়। সবজি কিনতে গিয়ে অনেক কিছু সবজি আমরা কিনি না, অনেক তরকারি তরকারি আমরা কিনতে আসি কিন্তু ঘুরে যাই। বাজার ঘুরে দেখছি কিছুদিন আগে পেঁয়াজের দাম দেখছি 70 টাকা, এখন আবার 90 টাকা করা চাইতেছে। প্রত্যেকটা জিনিসের দাম বেশি, বিশাল বড় বড় ফুলকপি বাঁধাকপি এক একটা 30 টাকা পিস, 30 জোড়া 50 টাকা বিক্রি করছে। যেমন 30 টাকা পিস জোড়া 50 টাকা এরকম বিক্রি হচ্ছে। আর কারণ বাজার অনেকে বলে যে কমের জন্য আসে, কম বিক্রি হয় কার জন্য? যে দেখা একজনে 10টা নিল তার থেকে কম বেছে, যে একটা নিতে যদি কম করে তা তো হয় না। এখনো লাগামহীন যেন পেঁয়াজের দাম, পাইকারি পর্যায়ে কেজিতে আবারও বেড়েছে 10 টাকা, এখন হলো 84 টাকা দিচ্ছি। নভেম্বর ডিসেম্বর ইন্ডিয়া তাদের যদি দেশে পেঁয়াজ না হয় তাহলে তারা মনে করেন এটা এক্সপোর্ট রেটটা তারা ইনক্রিজ করে দেয় $700 থেকে $700-800-900 করে দেয়। দেশীয় মাছের পর্যাপ্ত সরবরাহ চোখে পড়ে মাছের বাজারে। নদী কিংবা বিলের মাছের ভিড়ে কমে গেছে ইলিশের সরবরাহ, দামও কিছুটা কম বলছেন ক্রেতা বিক্রেতা। রুই মাছ কিনেছি, রুই মাছ 300 টাকা কেজি এরকমই ছিল আগে, আর কাজলি মাছ, চিংড়ি মাছ, আর লুপুটি মাছ সবই দেশি মাছ। বাজারে মাছ সব মিলে সব প্রজাতির মাছ বাজারে অনেক আমদানি, ঠিক আছে, কিন্তু ইলিশ মাছটা একটু খালি কম দাম ধরেন, খালি ইলিশ মাছ একটু দাম বাড়তি, আর কিছু রুই কাতলে একটু দাম বাড়তি, আর গোড়াগাড়া মাছের সব মাছের মোটামুটি দাম কম আছে। মাংসের বাজারে কমেছে ক্রেতার সংখ্যা। গরুর মাংস প্রতি কেজি 460 থেকে 480, আর খাসি কিছুটা বেড়ে বিক্রি হচ্ছে 800 টাকা দরে। 120 টাকা কেজিতেই মিলছে ব্রয়লার মুরগি।